প্রথম দেশ হিসেবে লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েনকে অনুমোদন দিল এল সালভাদর। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে। জানান, সাধারণ কেনাকাটাতেও ব্যবহার করা যাবে ডিজিটাল মুদ্রা। লেনদেনে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে সরকারি অ্যাপ ডাউনলোডের আহ্বান জানান তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের বৈধতা তৈরি করতে পারে অর্থনৈতিক অস্থিতিশীলতা, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই আর্থিক কার্যক্রম পরিচালনার সুযোগে বাড়বে অর্থ পাচার। সরকারি অ্যাপ শিভো ডিজিটাল ওয়ালেট ডাউনলোড করলেই উপহার হিসেবে মিলছে $30 মূল্যমানের বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সির বৈধতা দেয়ায় মঙ্গলবার অ্যাপটি ডাউনলোডের হিড়িক পড়ে যায় এল সালভাদরে। বিটকয়েনের ব্যবহার সম্পর্কে এখনও অন্ধকারে দেশটির সিংহভাগ মানুষ, তাই রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে এটিএম বুথ। এসব কেন্দ্রে ডিজিটাল মুদ্রা নিয়ে সাধারণ মানুষকে পরামর্শ দিচ্ছেন সরকার নির্ধারিত এজেন্টরা। এটা বিশাল এক সুযোগ সালভাদরের সব নাগরিকদের জন্যই গুরুত্বপূর্ণ। সুবিধা পেতে সরকারি অ্যাপ থাকাটা জরুরি। জনগণকে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে উদ্বুদ্ধ করতে একের পর এক টুইট করে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে। জানান, বিটকয়েন ব্যবহারে বছরের রেমিটেন্সের কমিশন হিসেবে দেয়া $400 মিলিয়ন বাঁচাতে পারবে সালভাদরের মানুষ। টুইট বার্তায় জানান, প্রথম দিনেই বিক্রি হয়েছে 400 বিটকয়েন, যার বিনিময় মূল্য $2 কোটি। দেশের অর্থনীতির জন্য নতুন একটি দরজা। বড় বড় বিনিয়োগকারী যারা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রসারিত করতে চায়, তাদের জন্য দারুণ এক সুযোগ। ডিজিটাল মুদ্রা অনুমোদনের প্রতিবাদে দেশটির রাজধানীতে বিক্ষোভ করে হাজারো মানুষ। দাবি, কেবল ধনীরাই এ আইনের সুবিধা ভোগ করবে। এছাড়া ডিজিটাল মুদ্রা ব্যবহারে যে প্রযুক্তি দরকার তা নেই দেশটির বেশিরভাগ নাগরিকের। প্রায় অর্ধেক জনগোষ্ঠীরই নেই ইন্টারনেট সংযোগ। বুঝতে পারছি না প্রেসিডেন্ট কেন এই আইন জারি করলেন। এটা একমাত্র তাদের জন্যই উপকারী হবে যাদের প্রযুক্তি ইন্টারনেটের সাথে সংযোগ আছে। কোনো আলোচনা ছাড়াই এই আইন পাশ হয়েছে। সাধারণ মানুষের কোনো স্বার্থ নেই এখানে, আর এর ব্যবহার অনেক ঝুঁকিপূর্ণ। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এমন এক ধরনের ডিজিটাল ক্যাশ সিস্টেম যা পরিচালিত হয় কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে। কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থা না থাকায় অর্থ পাচার বা নানা সন্ত্রাসমূলক কাজে ব্যবহৃত হতে পারে বিটকয়েন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ হিসেবে বিবেচিত এই ভার্চুয়াল মুদ্রা। ডরোথি দাস্টিন, যমুনা নিউজ।